ফেসবুকটা করছি এম সার্কেলের তরফ থেকে, এম সার্কেল যেটা একটা বেসিক্যালি মিউজিক লেভেল, রেকর্ড লেভেল। তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল আর্টিস্টদের এবং অরিজিনাল মিউজিক যেগুলো হয় এগুলো প্রমোট করি, আমরা নিজেরা বানাই সেগুলো। আর সেই এম সার্কেল থেকেই আগামীকালকে আমাদের একটা প্রথম গান এম সার্কেলের তরফে, সেটা হচ্ছে ক্রিকেট কা ভূত দেখো। ক্রিকেট কা ভূত দেখো, বেসিক্যালি নামটা শুনেই বুঝতে পারছেন আপনারা যে এটা ক্রিকেট ওরিয়েন্টেড, ক্রিকেট অ্যান্থম বলতে পারেন। যেহেতু এই সবে মাত্র এশিয়া কাপ শেষ হলো, তারপর ওয়ার্ল্ড কাপ আসছে, আইপিএল আসছে, টি টোয়েন্টি আসছে, তো ক্রিকেটকে ডেডিকেট করে আমরা এই গানটা বানিয়েছি। এই গানটা আগামীকালকে এম সার্কেল ইউটিউব চ্যানেলে আসবে, অ্যান্ড এম সার্কেলের ইনস্টাগ্রাম পেজ, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে সেখানে থাকবে, রিল থাকবে, আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট 170 প্লাস অডিও প্ল্যাটফর্মে এই গানটা অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। গতকাল থেকে সেখানেও গানটা অ্যাভেলেবেল থাকবে। তো এটা নিয়েই আমরা আজকে এই প্রেসমিটটা করব। গানটা করার উদ্দেশ্য বেসিক্যালি ক্রিকেট আমাদের ভারতবাসীর কাছে একটা ইমোশন। তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একাকার হয়ে আমরা ক্রিকেটটাকে অনুভব করি, এবং সেটা একটা উৎসবের মতো আমরা উদযাপন করি ক্রিকেটটাকে। তো ওই ক্রিকেটকে ডেডিকেট করে এবং যে ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আছে সেই আর্টিস্টের প্রমোশনের ক্ষেত্রে আমরা এই গানটা করি। মোটিভেশন তো আমরা মিউজিক নিয়ে বা ফিল্ম নিয়ে আমরা সবসময় কাজ করতে থাকি, তো বরাবরই এই কাজগুলোতেই আমরা লেগে থাকি, মোটিভেশন ওইটাই। এম সার্কেল, আরেকটা কথা আমি বলতে চাইবো এখানে, সেটা হচ্ছে গানটার যে মিউজিক কম্পোজ করেছে, মিউজিক ডাইরেক্ট করেছে এবং যে গেয়েছে আমার পাশেই বসা মনমাঝি, মনমাঝি গানটা নিয়ে পুরোটা করেছে, লিরিক্স করেছে সৈকত সরকার। গানটার যে অডিও প্রোডাকশন হয়েছে, অডিও প্রোডাকশন হয়েছে চন্দ্রনীপ সাহার মাধ্যমে, গানটার ভিডিও প্রোডাকশন হচ্ছে সার্কেল ফিল্মসের ব্যানারে, সার্কেল ফিল্মস প্রোডাকশনস থেকে, সিনেমাটোগ্রাফিতে ছিল, এডিট অ্যান্ড ভিএফএক্সে ছিল দীপজ্যোতি চক্রবর্তী, এইভাবে আমরা ডাইরেকশন সানাম চক্রবর্তী, মানে আমি এইভাবে আমরা কাজটা করেছি। আপনাদের সবার ভালো লাগবে, যত সম্ভব আপনারা গানটা শুনবেন, শেয়ার করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। সব পে সওয়ার হ্যাঁ।